নবী ডাক দিয়ে বলেন, বেলালে রে কাবার সাদে দাঁড়া, কাবার সাদে দাঁড়ায় আজান দে। আলী রে কাবার ভিতরে 360 মূর্তি আছে, বেঙ্গে চোরমার করে বাইরে নিক্ষেপ করে দে। বললেন জান হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যহকা। একটা মূর্তি একটু উপরে, এটা ছোট সাইজ ছিল মূর্তিটা, স্মল সাইজ, এটা ছোট খোদার কি, এটা উপরে ছাদের লোকে লাগিয়ে রয়েছে। তাই বললেন আলী রে আমার কাঁধে ভার করে, আমার কাঁধে ভর করে ওই মূর্তিটা ভেঙে বাইরে ফেলে দে। হযরত আলী বলেন আপনার কাঁধে আমি ভার করব? নবী গো আমি বুঝি আর কোনো কাজ খুঁজা পাই না, বরং উল্টাটা হোক, আমি বসলাম আমার কাঁধে দাঁড়ায়া আপনি আপন হাতি মূর্তি ভেঙে বাইরে ফেলে দেন। নবী বললেন আলী রে আমার ভার সইতে পারবি? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন আপনি আমার কাঁধে দাঁড়ায় যান, আমি টেরি হইতাম। আপনি দাঁড়ায় টেস্ট করে দেখেন, হাদিসের মধ্যে আছে ডান হাতের দুইটা আঙ্গুল রসুল আলীর কাঁধের মধ্যে ঠেকাইছে, যখন ঠেকাইছে হযরত আলী চিৎকার মেরে মসজিদে শুয়ে পড়ছে, নবী গো হাত সরান, দেহের ভেতর থেকে রূহ বের হয়ে যাচ্ছে। অতঃপর হযরত আলী মূর্তি ভেঙে বাইরে ফেলে দিলেন। নবী জন্মভূমি ঘুরে ঘুরে দেখে মানুষের সাথে আচরণটা কেমন ছিল, হঠাৎ করে দেখে এক বুড়ি গাঠুরি, বড় একটা গাঠুরি পড়ে যায়, উঠায় পড়ে যায় আবার উঠায়। নবী বুড়ির পাশে গিয়ে বলে বুড়ি মা এত বড় গাঠুরি বহন করতে বুঝি তোমার কষ্ট, কোথায় যাচ্ছ, তুমি কি এদেশের মানুষ না? হ্যাঁ এটা তো আমার জন্মভূমি, তা তুমি জিজ্ঞেস করো কেন কোথায় যাচ্ছি। শোনো নাই আবদুল্লাহর বলা মক্কা নগর দখল করে নিয়েছে, মানুষ তার ভয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, আবার জিজ্ঞেস করো আমি কই যাই, এ লোকটা নতুন ধর্মের দাওয়াত দিয়ে এটা গন্ডগোল লাগাইছে মক্কা নগরে। নাই বলেন বুড়ি মা তুমি কি আবদুল্লাহর বলারে দেখেছ? না না আল্লাহ যে তার চেহারা না দেখা। যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বুড়ি সুযোগ পাইয়াও আহারে নবীর যদি পাইতাম, আমার কথা বলতেছি, আহারে নবীর যদি পাইতাম এক নজর দেখতাম। বুড়ি চান্স পাইয়া কয় বাবা আবদুল্লাহর পোলা এর মুখ আল্লাহ যেন না দেখা। তখন মক্কানগর রসুলের হাতে কিনা কথা কয় না কে ইচ্ছা করলে বুড়ির বারো রওয়াজ হয় ধরে কিনা। নবী ডাক দিয়ে বলেন বুড়ি মা এই গাঠুরি বহন করতে তোমার কষ্ট হয়, আপত্তি না করলে আমার মাথায় তুলে দাও। বুড়ি তখন মনে মনে ভাবছিল যে এই ধরনের কোন লোক তো মক্কাতে ইতিপূর্বে দেখি নাই, এটা আবার কে? বুড়ি গে বাবা আমার কাছে রেজগি বসা নাই, আমি যে তোমার কিছু দিব। বুড়ি গে মা আমি ফ্রি সার্ভিস দিব, ফ্রি পয়সা নিব। এবার বুড়ির গাঠুরে রসুলের মাথায় চিল্লায় বলো আল্লাহ আকবার। নবী বলেন বুড়ি মা তুমি আগে যাও আমি পেছনে থাকবো। বুড়ির একটু সন্দেহ হইছে, পেছনে যাইতে থাকে নাবার গাঠি মাঠি লইয়া যায়, চোর মনে করে দুনিয়া, চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বন্ধ মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি। আলমার ও ইয়াকিসু আলা নাফসি। বুড়ি কে বাবা দরকার নাই, মুরুবি সুরুবি লাগতো না, তুমি আগে যাও। সুবহানাল্লাহ বলো হ্যালে বলে আমার এবং আমার নবীর আগে হাঁটার ক্ষমতা কারো নাই, আমার নবী আগে হাঁটবে। সুবহানাল্লাহ বলো জোরে বলো।
এইবার নবী আগে বুড়ি পেছনে পাহাড়ের গর্তের মুখে দাঁড়া। বুড়ি বলে বাবা এখানে দাঁড়াও, এই গুহার ভিতরে আমি আশ্রয় নিব। গুহার মুখে দাঁড়ায় রে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না বুড়ির অবস্থা। গুহার মুখে দাঁড়াইয়াম, ডাক দিলেন ঘর্তেরই ভিতরে, ঘর্তেরই ভিতরে তোমরা কারা? আমি আমি আব্দুল্লাহর পোলার ভয়ে তোমাদের সাথে আশ্রয় নিতে আসছি, একটু জায়গা দিবা, একটু আশ্রয় দিবা। অমনি একজন লোক গুহার ভেতর থেকে বের হয়ে নজর করে দেখে আব্দুল্লাহর পোলার মাথায় বিরাট বড় ধরনের একটা গাছুরি। বুড়ি রে, কেউ এখন লড়বেন না। বুড়ি রে, যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদের ভয়ে ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলাম, ওই নবীর মাথায় ওই মোহাম্মদের মাথায় গাঁঠুরি দিয়া তুমি কোন সাহসে আইলা? এই এই ঘরতে গুহার মুখে কোন সাহসে আইলা? এটাই তো মোহাম্মদুর রসুল্লাহ। বুড়ি একবার গুহার দিকে তাকায়, আর একবার নবী পাকের চেহারার দিকে তাকায়। বুড়ি কান্দে রে, বুড়ি আর চোখে পানি রাখতে পারলো না, কেঁদে কেঁদে কি বলছে শুনেন। গুহার মুখে দাঁড়ায় বলে, এ গুহার ভিতরে যারা আছো, আমার অনেক বয়স হয়েছে, আমি মানুষ চিনি, আমি তোমাদের বলবো ভয় নাই ভয় নাই, ঘরের ভিতর থেকে বের হয়ে আসো। আল্লাহর কসম, এইটাই যদি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আমিন হয়ে থাকে, এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না। মানুষ মারার লোক এটা নয়, এ লোক মানুষ খুন করতে পারে না। আমার কথা বিশ্বাস করো, বের হয়ে আসো। বুড়ি নবীর পাশে গিয়ে বলে, বাবা গাঠুরি নামাও, নামাও গাঠুরি, গাঠুরিটা নামাও বাবা। গাঠুরি নামাও রে, আমার ভুল হয়ে গেছে, আগে কেন তোমার পরিচয় নিলাম না? নিশ্চয় তুমি নবী হবে আমার পরে। তারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে তিনি মুসলমান বানাইছেন, পিডাইয়া না, ভয় দেখাইয়া না। এই ঘটনা শেষ হওয়ার পরে নবী দৌড় দিলেন কাবা ঘরের দিকে, কথা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ বলতে হবে, এখন না কথা শেষ হোক। দৌড় দিলেন কাবার দিকে, কাবার সামনে দাঁড়ায় নবী দুই হাত উঁচু করে বললেন, ও মক্কার লোকেরা, আমার দোষ কি, আমার অপরাধ কি, আমি কি ভুল করলাম? আমি কি বলেছি ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নাও? আমি বলি নাই। আমি ডিক্লার দিলাম তোমরা চিরমুক্ত, তোমরা আজাদ, তোমাদের এক ফুটো রক্ত নষ্ট হতে আমি দিব না। চিল্লায় বলেন সমাজ, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ما تقول رب النهاية পথে মক্কা যখন হয়ে গেল, রসুল যখন ক্ষমা ডিক্লার করে দিলেন, মানুষগুলো যার যার ঘর বাড়ি ছেড়ে বেরোয় আসলো, দৌড়ে দৌড়ে দলে দলে রাস্তায় নেমে গেল সংসারে। যে আব্দুল্লাহর পোলাকে, যে আব্দুল্লাহর পোলাকে মক্কা নগরে থাকতে দেই নাই, যে আব্দুল্লাহর পোলাকে পাগল বলতাম, দূর দূর করে তারাই দিতাম, থুতু ফেলতাম,
মরা উঠের নারী বুড়ি যে আব্দুল্লাহর গায়ে আমরা ছিটাই দিতাম। সঞ্চরে আব্দুল্লাহর পোলা বলে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, চলো রে দলে দলে চলো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। যুবক বাবারা, আমি আশা করব, আমি অনেক লম্বা ওয়াজ, 11টা বেজে গেছে, আমি আশা করব আমার আমার আমি যে কোনো দিন কথা বলি, যে কোনো একটা বিষয়ের উপরে বলি, একটা সাবজেক্টের উপরে বলি, আমি আশা করব মানুষের সাথে সদ্ব্যবহার করবা। যুবক বাবারা আমার দিকে তাকাও, সদ্ব্যবহার করবা, মুরব্বীদেরকে রেসপেক্ট করবা, ওলামাদেরকে সম্মান করবা, আলেম ওলামাদেরকে ইজ্জত করবা, হ্যাঁ এদেরকে সম্মান করবা, এদের সাথে সালাম কালাম, মসজিদের ইমামকে রেসপেক্ট করবা, শ্রদ্ধা করবা, আর পীর বুজুর্গ আলেম ওলামা এরা আসলে এদের কাছে যাইবা, মুসাফা করবা, কিছু হাদিয়াও দিবা, মাগনা মাগনা খালি মুসাফা করবা। শীতের দিন ঠান্ডা আতলু এসে মুসাফা করবা, দৈর আবার যাতা দে, আচ্ছা যাতা দেশ দেশ 20টা ট্যা দিয়ে যাতা দে। যুবক বাবারা একটা ছোট্ট কথা বলি, এটা হাদিসের কথাই, জুমার দিন দুইটা আপেল কিননা, মসজিদে যাই একটা ইমামরে দিও আর একটা মুয়াজ্জিনে দিয়া কইও, আমার মা বাপ মরে গেছে, এই আপেল দুইটা দিলাম, আপনারা খাবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। নবী বলেছেন কোন সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে সৎকার করে, সঙ্গে সঙ্গে খবর রাজা বন্ধ হয়ে যায়। আমি তো আর কারেকশন জানি না, এক সময় করতাম না, এক সময় কালেকশন করতাম, ট্রেন না দিয়ে মানুষ যাইতে তো না, গায়ে চাদর পর্যন্ত রেখে দিছি, কিছু না থাকলে চাদর দিয়ে দেন, কম্বল রাখছেন আমার লেগে, আপনি না বলছেন কম্বল দিবেন, আচ্ছা নতুন, এই জন্য কম্বল, হ্যাঁ এই যে দুলাবাইটা, হ্যাঁ বুঝেন না, আমি কালেকশনের কায়দা, এই জন্য আমি ইমামকে বলছি একজন কালেক্টর বক্তা রাখবেন, উনি কালেকশন করবেন, আমি শুধু কিছুক্ষণ হেদায়ত করবো, ঠিক কিনা, আমরা ওয়াজ শুনতে আসছি, ঠিক কিনা বলো, কিছুই যদি না শুনলাম এই ওয়াজাই আল্লাহ বলু, তবে আমি 5 মিনিট সময় দিব, অনেকে নাকি নিয়ত করছে যুক্তিবাদীর হাতে দিই, অন্য মোল্লারা তো দিতাম, তো যুক্তিবাদী কি দিমু, আমি তার ভক্ত, তার হাতে দিন, এরকম যদি থাকে মসজিদ কারগর, কোনটা মসজিদ, এই যে দেখেন মসজিদ কারগর, মানবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবীজি বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ বলেছেন যারা আমার নামে মসজিদ বানাবে আমি জান্নাতে এদের নামে আলাদা কামরা বানাবো। আমি 5,000 টাকার 2,000 টাকার 5,000 টাকার আমি ওই 5টা লোক চাই, আর 2,000 টাকার আমি 10টা লোক চাই,